আসসালামু আলাইকুম, শুভ সকাল জানাচ্ছি সবাইকে আর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভি নিয়মিত আয়োজন নিটোলটা রাজপত্রিক অনুষ্ঠানের সঙ্গে আছি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনে খবর তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিসদা, ভালো আছেন আপনি? শুভ সকাল আপনাকে স্বাগত জানাচ্ছি। আর দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেশের প্রধান প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। আজকে শুরু করছি কালের কণ্ঠ দিয়ে। শ্রমবাজারে নতুন সংখ্যা, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রবাস ফেরতের সংখ্যা বাড়ছে, সামাজিক অর্থনৈতিক সংকটের আশঙ্কা, কার্যকর উদ্যোগ না নিলে সংকট আরও গভীর হবে, দালাল নির্ভরতা, প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হওয়ার সংস্কৃতি বন্ধ হয়নি, নেই দক্ষতা উন্নয়ন অভিবাসন ব্যয় এখন নেই দক্ষতা উন্নয়ন অভিবাসন ব্যয় এখনও বিশ্বের সবচেয়ে বেশি। তার নিচে আছে ভোটকেন্দ্রে যেতে আগ্রহ তলানিতে, ক্ষমতাসীন দলের সমর্থক ভোট বিমুখ, ইসি বলছে ইভিএম ও করোনাভীতি কারণ, বিশেষজ্ঞরা বলছেন ভোটাররা নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছেন। নিচে বাদিকে আছে নানা কৌশলে মাঠে জামায়াত। দৈনিক ইত্তেফাক, অনলাইনে ভর্তি পরীক্ষায় নানা চ্যালেঞ্জ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্মার্ট ডিভাইস নেই অনেকে, সব জায়গায় ইন্টারনেটও সহজলভ্য নয়, তাছাড়া প্রতারণার আশ্রয় নিতে পারেন পরীক্ষার্থীরা। তার নিচে আছে বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন, বাড়ছে প্রতারণাও, প্রতিদিনই কৌশল বদলাচ্ছে প্রতারকেরা, সচেতনতাই পরিত্রাণের পথ। ডানে আছে যশোরে গভীর রাতে বিএনপি সাত নেতার বাড়িতে হামলা, কাল সদর উপজেলা পরিষদের নির্বাচন। নিচে বাদিকে আছে এসআই আকবরকে গ্রেফতারে 72 ঘণ্টার আলটিমেটাম, পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি। প্রথম আলো, সবচেয়ে গরিব মানুষ পটুয়াখালী জেলায়, দারিদ্র মানচিত্র। বিবিএসের হিসাবে সবচেয়ে গরিব বিভাগ রংপুর জেলা কুড়িগ্রাম, বেসরকারি জরিপে এসেছে নতুন তথ্য। ডান দিকে আছে উত্তরে দৃশ্যমান, দক্ষিণে পিছিয়ে মেট্রো রেল প্রকল্প, সেপ্টেম্বর পর্যন্ত সার্বিক কাজের অর্ধেকের বেশি সম্পন্ন, করোনা পরিস্থিতিতে কাজের গতি কম, 1000 বিদেশির মধ্যে 600 এসেছেন। নিচে বাদিকে আছে নমুনা সংগ্রহ কম, দিনে বন্ধ থাকছে প্রায় 20টি কেন্দ্র, করোনা শনাক্তের পরীক্ষা, এখন দেশে করোনা শনাক্তের পরীক্ষা কেন্দ্র 110টি, দিনে 20টিরও কম নমুনা পরীক্ষা হচ্ছে অনেক কেন্দ্রে। সমকাল, নতুন কর্মীদের কী হবে, ভিসা পেয়েও হচ্ছে না বিদেশ যাওয়া। ডান দিকে আছে শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রী, একটি ফুল 20টিতেই শেষ হয়ে গেল। বাদিকে আছে একটি বক্স নিউজ, ডাকাতদের অভয়ারণ্য এখন নিরাপদ জনপদ, সরেজমিন ভাষাঞ্চর। যুগান্তর, অতর্কিত হামলা, আহত দুজন সংকটাপন্ন, গৌরীপুরে মেয়র প্রার্থী খুন, ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার 4, পৌর মেয়র ও চেয়ারম্যান সহ বেশ কটি বাড়িতে আগুন, বিক্ষোভ, সড়ক অবরোধ, দোকানপাট ও যান চলাচল বন্ধ। ডান দিকে আছে সন্ত্রাসী জনপদ বেগমগঞ্জের 8 ইউনিয়ন, অর্ধশতাধিক সন্ত্রাসীর খোঁজে পুলিশ র্যাব, শুরু হচ্ছে র্যাবের সাড়াশি ও লক্ষ্মীপুর সীমান্তে যৌথ অভিযান। পেছনে আছে সরকারি চাকরিতে পদখালি 4 লাখ, করোনায় 20 লাখ শিক্ষিত বেকারের স্বপ্নভঙ্গ। নিচে আছে বুড়িচঙে আটকে রেখে ধর্ষণ মাথা নেড়া, বরগুনায় আটকে রেখে ধর্ষণ ভিডিও ধারণ, থানায় মামলা না নেয় আদালতে মামলা, বগুড়া ও কুষ্টিয়া গ্রেপ্তার 2। দেশপান্তর, 64 পুরনো ফরমান নিয়ে বিপাকে সরকার, 22 মন্ত্রণালয়, সবই সামরিক সরকার শাসনামলের অধ্যাদেশ, নিষ্পত্তির কৌশল খুঁজে বের করতে মন্ত্রিপরিষদ বিভাগ বৈঠক ডেকেছে। স্বাস্থ্যের 75 কোটিপতি দুদকের জালে, গোয়েন্দা কার্যক্রম চলমান তাই তালিকায় নাম আরও বাড়তে পারে দুদক সচিব, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পেছনে আছে প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিচ্ছে বিকাশ প্রতারক চক্র, হাইলাইটসে আছে আইফোনের মাধ্যমে ক্লোন করা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট, 4 গ্রুপে বিভক্ত হয়ে হাতিয়ে নিচ্ছে টাকা, গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান বিকাশ কর্তৃপক্ষের। ডান দিকে সিঙ্গেল কলামে আছে টেলিভিশনের সংবাদে স্পন্সর, হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ আপিলে স্থগিত। সবশেষে দ্য ডেইলি স্টার, নিউ হার্ডল ফর ফ্রেশ মাইগ্রেন্টস, 25,000 সৌদি বাউন্ড ওয়ার্কার্স স্পেন্ডিং এডিশনাল মানি অ্যাজ দে নিড টু সাবমিট অল পেপার্স এগেইন ফর রিইস্যুয়েন্স অফ ভিসা এক্সপায়ার্ড অ্যামিড প্যান্ডেমিক। নিচে আছে প্যান্ডেমিক ফলোড,
Pandemic fallout, child marriage risk skyrocket, report save the children. দাদা আপনি সবগুলো পত্রিকার শিরোনাম শুনলেন নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে আছেন আচ্ছা ওনার সংযোগটি একটু বিচ্ছিন্ন হয়ে আছে আমাদের সঙ্গে নিশ্চয়ই উনি দ্রুত যোগ দেবেন আমরা একটু তার আগে এই সময়ের মধ্যে কিছুটা আলোচনা করে নিতে পারি যে আমাদের হাতে যে সব পত্রিকাগুলো আছে এবং আমি যে সব হেডলাইনস গুলো পড়লাম সেগুলো নিয়ে কালের কণ্ঠ যেটা বলছে শ্রমবাজারে নতুন সংখ্যা করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বেগ বাড়ছে প্রবাস ফেরত সংখ্যা বাড়ছে সামাজিক অর্থনৈতিক সংকটের আশঙ্কা কার্যকর উদ্যোগ না নিলে সংকট আরও গভীর হবে দালাল নির্ভরতা প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হওয়ার সংস্কৃতি বন্ধ হয়নি নেই দক্ষতা উন্নয়ন অভিবাসন ব্যয় এখনও বিশ্বের সবচেয়ে বেশি দর্শক আমরা নিশ্চয়ই জানি যে করোনার জন্য আমাদের প্রচুর প্রবাসী শ্রমিক ভাই বোনেরা দেশে ফিরতে বাধ্য হয়েছেন তাদের মধ্যে অনেকে ফিরে গেছেন অনেক একটি বড় অংশ এখনও দেশে আটকে আছে তারা যেতে পারছে না আমরা প্রতিদিনই টিভিতে এবং পত্রিকার রিপোর্টে দেখছি তারা বিভিন্ন এয়ারলাইন্সের অফিসের সামনে ভিড় করছেন কারণ তারা সময় মতো টিকিট পাচ্ছে না অনেকের আকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে অনেকের ভিসা শেষ হয়ে যাচ্ছে এগুলো নিয়ে অনেক দেন দরবার হচ্ছে সরকারও না অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু আসলে সংখ্যাটি এত বড় যে সরকারের পক্ষে আসলে কুলি ওঠা সম্ভব হচ্ছে না অনেকে হয়তো সময় মতো পাচ্ছেন কিন্তু অনেকে আবার আটকে আছেন এই অবস্থায় অনেক নতুন নতুন সংকটও তৈরি হচ্ছে দর্শক আমাদের সঙ্গে সম্ভবত যোগ দিয়েছেন আশিস সৈকত আপনি কি আমাদের সঙ্গে আছেন আপনার অনুপস্থিতিতে আমি একটু আলোচনা করছিলাম দর্শকদের সঙ্গে আমি এখন আপনার কাছে ফিরতে চাই যেটা আমরা বলছিলাম যে শ্রমবাজারে নতুন সংখ্যা আমি আর হাইলাইটসগুলো নতুন করে পড়ছি না আমাদের সময় বাঁচানোর স্বার্থে এবং সমকে বলছে নতুন কর্মীদের কী হবে ভিসা পেও হচ্ছে না বিদেশে যাওয়া এই দুটো মিলিয়ে যদি আপনি একটু শুরু করেন আমাদের শ্রমবাজারে আসলে ভবিষ্যৎটা কোন দিকে দাঁড়াতে পারে দেখেন আসলে এই প্যান্ডেমিকের কারণে কিন্তু আমাদের শ্রমবাজার একটা বড় ধাক্কা লেগেছে এখনো যদিও আমরা বলছি যে রেমিটেন্স কিন্তু এখন আমাদের ঠিক আছে রেমিটেন্স আসছে সেটা কিন্তু গত কয়েক বছরের তুলনায় ভালো এবং বলা চলে যে রেকর্ড সংখ্যক রেমিটেন্স এসছে এর একটা বড় কারণ যে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে 2% প্রণোদনা বৈধ পথে রেমিটেন্স পাঠালে 2% প্রণোদনা সে কারণে কিন্তু আমাদের রেমিটেন্স আসার পরিমাণ কিন্তু বৈধ পথে বেড়েছে কিন্তু এই যে নেক্সট রেমিটেন্স যেটা আসবে সে জায়গাটায় কিন্তু একটা বড় সংকটে তারা তৈরি হয়েছে কারণ এর মধ্যে কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু প্রায় 5-6 লাখ মানুষ যারা দেশে ফিরেছিলেন তারা কিন্তু যেতে পারছেন না এবং তাদের কিন্তু যেতে নানা রকম ভোগান্তি হচ্ছে প্রথমত ফ্লাইট বন্ধ ছিল তারপর সরকার তো শক্ত সৌদি আরবের সংকটটা প্রথম আমাদের সামনে বড় হয়ে আসে এবং সৌদি আরব শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার উদ্যোগের কারণে কিন্তু সৌদি আরব সরকার শেষ পর্যন্ত একটা সমঝোতার মধ্যে এসেছে যে তারা আকামার মেয়াদ বাড়াবে এবং তারা যেতে পারবে কিন্তু যারা বেশিরভাগ মানুষ কিন্তু কাজ করে ওখানে প্রাইভেট সেক্টরে বাংলাদেশে তো প্রাইভেট সেক্টরের সৌদি আরবের যে অবস্থা তাতে আসলে তারা বেশি মানুষ এখন নেওয়ার মতো তাদের সক্ষমতা অনেক প্রাইভেট প্রতিষ্ঠানে নেই ফলে কিন্তু তারা কিন্তু এখন অনেক পিছিয়ে যাচ্ছে না ফলে কিন্তু এই জায়গাটা কিন্তু একটা বড় ধাক্কা লাগবে শুধু সৌদি আরব না আপনি যদি দেখেন সৌদি আরব কাতার এবং ইত্যাদি ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু বাংলাদেশের যারা স্কিল শ্রমিক যারা যায় তাদের কিন্তু যাওয়ার ক্ষেত্রে একটা সংকট তৈরি হয়েছে এবং এই সংখ্যা কিন্তু কম না এই সংখ্যা কিন্তু 4-5 লাখ মানুষ কিন্তু যেতে পারছে না ফলে কিন্তু শ্রমবাজারে কিন্তু একটা বড় ধাক্কা কিন্তু আমরা অশনি সংকেত কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং এক তো হলো যে পুরানো যারা শ্রমিক ছিলেন কাজ করে ছুটিতে এসেছিলেন বা করোনা প্যান্ডেমিকের আগে এসছেন বা করোনা প্যান্ডেমিকের সময় এসছেন তারা যেতে পারছেন না আর নতুন শ্রমবাজার যারা নতুন যারা কাজ করতে যাবেন তারাও কিন্তু যেতে পারছেন না কারণ নতুন করে কর্মসংস্থানের কোনো সুযোগ তৈরি হচ্ছে না ফলে কিন্তু দুইটা মিলিয়ে কিন্তু মানে আগামী সময়টায় বাংলাদেশের শ্রমবাজার বাংলাদেশের যে প্রধান রেমিটেন্স আদায়ের যে পথ সেটা কিন্তু সংকুচিত হওয়ার দিকে যাচ্ছে মানে এইটা আসলে এই প্যান্ডামিক সিচুয়েশনই আসলে মূলত তাই মানে খুব বেশি যে তাপ দিয়ে কোনো কিছু করা যাবে সেরকমটিও কিন্তু না যদি না আসলে প্যান্ডামিক সিচুয়েশন স্বাভাবিক হয় কারণ একটি একজন মালিক সৌদি আরবেরই হোক আর বাংলাদেশেরই হোক তার প্রতিষ্ঠান যদি তিনি আসলে চালাতে না পারেন
তাহলে তো তাকে চাপ দিয়েও তো আসলে বেশি মানুষ নিয়েও লাভ হবে না, তিনি শেষ হয়তো তারা বেতন দিতে পারবেন না। মানে এইখানে এমনিতেই সৌদি আরবের অর্থনীতি অনেকদিন ধরেই আসলে আস্তে আস্তে কিন্তু একটু খারাপ হচ্ছিল, কারণ তেলের দাম কিন্তু পড়ছিল, তার মধ্যে কিন্তু করোনার এই সমস্যা বা সংকটটাকে আরো গভীর করেছে সব মিলিয়ে, কিন্তু এটা আসলে কবে কাটবে সেটা একটু সময়ের বিষয়। এবং এটা এটা আপনি খুবই ঠিক বলেছেন যে প্রথমত হলো সৌদি আরবের প্রধান আয়ের পথ তো তেল, তেলের দাম একেবারেই নেগেটিভ হয়ে গেছে, তার যদি বলি আমেরিকায় অনেক জায়গায় সৌদি আরবের তেল তেল নিলে অন্য বাড়তি তাদের পয়সা দেওয়া হচ্ছে, এরকম অবস্থায় দাঁড়িয়ে গেছে। আরেকটা হলো যে তাদের আরেকটা বড় আয়ের জায়গা ছিল যে উমরা এইসব জায়গা থেকে তাদের একটা বড় টাকা তারা পেতেন, এইটিও কিন্তু গত 7-8 মাস ধরে একেবারে বন্ধ। ফলে কিন্তু সৌদি আরব সরকার ওভারঅল যদি বলি আমরা বা সৌদি আরব দেশ হিসেবে ওভারঅল কিন্তু একটা তার অর্থনৈতিক পরিস্থিতি যাচ্ছে, ফলে এই সমস্যার খুব দ্রুত সমাধান হবে সেরকম কিছু মনে করা হচ্ছে না। এই সময়টা আমাদের কি করা উচিত আসলে? আসলে বিকল্প চিন্তা করতে হবে এখন সরকারকে, যেটি আসলে আমাদের বৈদেশিক মন্ত্রী ইমরান সাহেব বলছিলেন গত কয়েকদিন আগে, আসলে আমরা আলাপ আলোচনা করতে পারি কিন্তু তাদের সক্ষমতা না থাকলে তারা নিবে না শ্রমিক, ফলে আমাদের বিকল্প চিন্তা করতে হবে যে যাদের পক্ষে দেশেই কাজ করা সম্ভব সেই ক্ষেত্রে সরকার কিভাবে তাদের সাপোর্ট দিতে পারে, যারা যেতে পারবেন না দেশেই তাদের একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। এবং আপনি দেখেন যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এই করোনার মধ্যে বিশ্বের যে কোনো দেশের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে, এবং সব খবর হলো যে বাংলাদেশের মাথা পিছু আয় কিন্তু যেটা অ্যাজাম্পশন করা হচ্ছে এই অর্থ বছর শেষে সেটি কিন্তু ভারতকেও ছেড়ে যাবে, যেটা নিয়ে ভারতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এখন, বাংলাদেশের সঙ্গেই তাদেরকে এখন পাল্লা দিতে হচ্ছে, চিন্তা অনেক পরের বিষয়। পাকিস্তানকে হারিয়ে একটা ইয়ের মধ্যে ছিলাম, আনন্দের মধ্যে ছিলাম, কিন্তু ভারতের এত একটা মজবুত অর্থনীতি, একটা স্ট্যাবল অর্থনীতি, সেই অর্থনীতিকে পাল্লা দিয়ে যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, আমরা যেটা দেখলাম যে প্রায় 1888 পার কেমিট ইনকাম বাংলাদেশের আর ভারতের সেখানে 1877, মানে $11 বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তো এইটা কিন্তু একটা বিরাট অর্জন যে বাংলাদেশ যে জায়গায় একসময় বলা হতো হেনরি কিসিঞ্জার বলেছিলেন যে একটা তলাবিহীন ঝুড়ি, সেই দেশটি কিন্তু এখন বিশ্বের একেবারে একটা উদীয়মান অর্থনীতির জায়গায় দিকে যাচ্ছে। মানে নানা কারণে হয়তো আমরা এই আলোচনাটা খুব বেশি এবারে গণমাধ্যমও খুব বেশি হয় নাই বা সাধারণের মধ্যে হয় নাই, কিন্তু এইটা কিন্তু একটা বড় অর্জনের জায়গা তৈরি করেছে। আচ্ছা, অবশ্যই আমাদের জন্য এটা খুবই খুশির খবর, আশার খবর, একই সঙ্গে আমরা এটার সঙ্গে একটু সুশাসনটা আশা করি, আসলে বাংলাদেশের সুশাসনটাও যদি সেক্ষেত্রে আসে, অর্থনীতি সুশাসন মিলে আসলে বাংলাদেশে একটি মডেল হতে পারে বিশ্বের। আমরা এবার একটু ভোটের দিকে তাকাই। কালের কণ্ঠ যেটি বলছে, ভোট কেন্দ্রে যেতে আগ্রহ তলানিতে, ক্ষমতাসীন দলের সমর্থকরা ভোট বিমুখ, ইসি বলছে ইভিএম ও করোনাভীতি কারণ, বিশেষজ্ঞরা বলছেন ভোটাররা নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছেন। আপনি কি বলবেন? ভোটের প্রতি মানুষের আগ্রহ নেই এটা একেবারেই স্পষ্ট, কিন্তু আপনি যদি দেখেন ঢাকা পাঁচে যে ভর্তি হলো সেইখানে মাত্র 10% মানুষ ভর্তি হয়েছে, এবং একটা উপনির্বাচন, এবং আপনি ঢাকা পাঁচটাতে আপনি যে খুব ভালো ছিলেন ঢাকা পাঁচ এলাকাটা, সেই এলাকায় কিন্তু স্থানীয় মানুষের সংখ্যা কিন্তু বেশ, অনেক স্থানীয় মানুষ সেখানে বসবাস করে, ফলে কিন্তু সেখানে কিন্তু মানুষের ভোটের প্রতি একটা আগ্রহ থাকবে আমরা কিন্তু তেমনটা মনে করেছিলাম, কিন্তু আমরা কিন্তু দেখলাম যে একেবারেই ভোটারদের আগ্রহ নাই, ভোট কেন্দ্রে মানুষের লাইন নাই, এবং দিন শেষে যে হিসাব হলো সেখানেও কিন্তু টেনে টুনে 10% মানে ভোটাররা মাত্র ভোট দিয়েছেন। এই আগ্রহের দুটা কারণ, একটা হলো যে সাধারণত উপনির্বাচনে মানুষের ভোটের আগ্রহ কম থাকে, সেটি একটা যুক্তি, কারণ উপনির্বাচনে সরকার পরিবর্তন হয় না, শুধুমাত্র একটা নির্বাচন নাম কাজ একটা নির্বাচন হয়, সেটি একটি কারণ ভোটের পার্সেন্টেজ উপনির্বাচনে এমনিতেও কম থাকে, কিন্তু এই যে 10% নেমে আসা সেইটা কিন্তু একটা ভয়ানক চিত্র, সেটা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আগে থেকে এক ধরনের সিদ্ধান্ত তৈরি হয়ে গেছে যে ভোট দিয়ে কি হবে, যে আমি যে ভোট দিতে যাব এই ভোটের ফলটা কোথায় যে দাঁড়াবে, এবং এক ধরনের মাইন্ডসেট হয়ে গেছে যে সরকারি দলের প্রার্থী জিতবে, মানে এইটা কিন্তু একটা বড় বিপদের কারণ হয়ে যাবে আমাদের ভোটের জন্য। এবং এবার ঢাকা পাঁচে নির্বাচন আরো একটা ভয়ঙ্কর বিষয় ঘটেছে, যে যিনি ঢাকা পাঁচের আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এবং যিনি বিএনপির প্রার্থী ছিলেন দুজনই এলাকার ভোটার ছিলেন না, তারা এই সংসদ নির্বাচনে আপনি জানেন ভাই যে সংসদ নির্বাচনে কোনো বাধা নেই, বাংলাদেশের নাগরিক যে কোনো জায়গায় তিনি নির্বাচন করতে পারবেন পারেন, কিন্তু ঢাকা বাসের আওয়ামী লীগের প্রার্থী যিনি বিজয়ী হয়েছেন তিনি একটি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে বলেছেন যে তিনি ভোট দিয়েছেন,
আবার ওই ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেছেন যে না, তিনি ভোট দেননি, কারণ তিনি এলাকার ভোটার নন। মানে এই যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা, উনি যদি এলাকার ভোটার না হন, ওই এলাকার প্রতি ওনার কেন দরদ থাকবে? উনি কেন ওই এলাকার জন্য কাজ করবেন বা ইয়া করবেন? সেটা তো হলো এক ধরনের ওই এলাকার সমস্যাগুলো তো তাকে ছুঁয়ে যাবে না। উনি তো ভালো এলাকায় থাকেন, তাই না? ওই এলাকায় যদি উনি থাকেন, রাস্তাঘাট সুয়ার যাই বলি, আবর্জনা ময়লা বা মশা এগুলো যদি উনি ওই এলাকায় থাকেন, তাহলে কিন্তু উনি বুঝতে পারবেন যে আসলে জনগণের কষ্টটা কোথায়, তাদের চাহিদাটা। আমি তো মনে করি ওই জায়গায় প্রার্থীর চেয়ে যারা মনোনয়ন দেন, যারা তাদের প্রতি এই বিষয়গুলো আরো বেশি চিন্তা করা দরকার, যে আরেক এলাকার ভাড়াটিয়া মানুষকে আমি কেন ওই এলাকায় ঢাকা পাসে মনোনয়ন দিব? ঢাকা পাসে কি কোনো একজন যুক্ত নেতাও নাই আওয়ামী লীগের বা বিএনপি যারা ঢাকা পাস থেকে তাদের দলকে প্রতিনিধিত্ব করতে পারে? নিশ্চয়ই আছে, সেক্ষেত্রে কিন্তু আসলে ওই এলাকার সমাধান সমস্যাগুলির সমাধানও হয় না, আর সংসদে সে নিয়ে কথাও উনি বলেন না, উনি শুধু নিজের কথা। এবং এই জায়গাটা বোধ হয় আসলে সংশোধনের একটা প্রয়োজনীয়তা আছে। এটা কিন্তু আসলে করা হয়েছিল, আইনটা যখন করা হয়েছিল আপনার নিশ্চয় মনে আছে যে এটা করা হয়েছিল যে যখন একজন ব্যক্তি, যেহেতু পাঁচটি আসনে বা তিনটি আসনে সংসদ নির্বাচনে ভোট করার অধিকার আছে একজন ব্যক্তি, যে উনি একাধিক আসনে ভোট করতে পারেন, ওই সময় এই বিধানটা করা হয়েছিল যে তিনি ওই এলাকার ভোটার না হলেও ভোট করতে পারবেন। কিন্তু এই বিধানটা রেখেও কিন্তু এটি করা যায়, যিনি শুধুমাত্র একটি এলাকায় ভোট করবেন তিনি ওই এলাকার ভোটার তাকে হতে হবে। কিন্তু আমাদের যেটা বাস্তবতা সেটা হচ্ছে আমাদের এমপি সাহেবরা কিন্তু এলাকার প্রত্যেকটা বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করেন এবং মোটামুটি হর্তাকর্তা হয়ে যান এলাকার। জি, আমরা একটু বিরতি থেকে একটু ঘুরে আসি, আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, আপনার কাছে ফিরে আসবো একটু পরে। দর্শক, সময় হলো একটি বিরতির, আরো আলোচনা নিয়ে ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নেটল টাচ পত্রিকা অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষণ। আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস, আমরা এবার একটু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। অনলাইনে ভর্তি পরীক্ষায় নানা চ্যালেঞ্জ, স্মার্ট ডিভাইস নেই অনেকের, সব জায়গায় ইন্টারনেট সহজলভ্য নয়, তাছাড়া প্রতারণার আশ্রয় নিতে পারেন পরীক্ষার্থীরা। আপনি জানেন যে এইচএসসি পরীক্ষা বাতিলের পরে এখন কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ভর্তির জন্য ভিসি মহোদয়রা চাচ্ছেন যে অনলাইনে ভর্তি পরীক্ষা, এটি কি আসলে কতটা সম্ভব বা কতটা বাস্তব ভিত্তিক? গত রাতে আমার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিত ছিল, মিজানুর সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তারা একটা বৈঠক করেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা একটা বৈঠক করেছেন এবং সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন, নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আগে যেভাবে পরীক্ষা নিতেন, মানে ভর্তির পরীক্ষার মাধ্যমে ভর্তি, সেটি তারা করবেন। তবে এবার যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন, এই জন্য এই ভর্তিটা হয়তো বিশ্ববিদ্যালয়ে যেয়ে দিতে হবে না, তারা অনলাইনে দিতে পারবেন। একই সঙ্গে তারা সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি জানিয়েছেন যে তারা আগে যেভাবে নিতেন, যে মার্কস এর উপর ভিত্তি করে এসেছি এবং এসেছি মার্কস এর উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছেন, এবারও তারা তেমনটি করবেন। প্যান্ডামিক সিচুয়েশনের কারণে তিনি তারা আরো এই বিষয়টাকে গুরুত্ব দেবেন। আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে কি সমস্যাটা কোথায়, যে একটা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম একটা সিদ্ধান্তের মধ্যে থাকতে পারে বা আগে থেকেও তারা এই সিদ্ধান্তে ছিল, তাহলে আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের এই এতে বাধা কোথায়? তো তারা যদি বলার চেষ্টা করছেন যে এতে করে যারা পরীক্ষার্থী, যারা ভর্তি প্রত্যাশী, তাদেরও একটা দাবি আছে, কারা তারা কোন সাবজেক্টে ভর্তি হবেন, তাদের একটা চয়েসের বিষয় থাকে, সেটি হয়তো সবসময় সবটা ঠিক রাখা যাবে না। কিন্তু বিষয়টা হলো যে আপনি কি পারবেন প্রায় 16-17 লাখ, 13 লাখ এবার নিয়মিত ছাত্র, আর এর বাইরে 1 বছর আগের ছাত্র অংশ নিতে পারে, এবারে যে 16-17 লাখ পরীক্ষার্থী এই ভর্তি পরীক্ষা অংশ নেবে, তাদের সবাইকে কি আমরা এই ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইল ডিভাইসে বা ল্যাপটপে
তাদের কি সবার সক্ষমতা আছে এই পরীক্ষায় অংশ নেওয়া, এবং সব জায়গায় কি ইন্টারনেট স্পিড আছে যে একই রকম যে আপনি এক ঘন্টার মধ্যে পরীক্ষা নেবেন সে এক ঘন্টার মধ্যে তারা পরীক্ষা দিতে পারবে? আমি আমি একটু জানতে চাচ্ছি আপনাকে, আমার তো আসলে ভিসি মহোদয়দের জিজ্ঞেস করার সুযোগ নেই, আমি আপনাকে মাধ্যমে একটু জানতে চাচ্ছি, যারা পরীক্ষা দিবেন তারা কোথায় বসে পরীক্ষা দেবেন, বাসায় বসে? নানাভাবেই সেই সুযোগ যার আছে সেই সুযোগ কাজে লাগাতে পারবেন, কিন্তু কথা হলো যে সেটি তো একটা সমস্যা। আরেকটা বড় সমস্যা যেটা, যে যারা ভর্তি ইচ্ছুক যারা ভর্তি হতে চান তাদের সবাইকে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে না, কারণ এই শত 18 লাখ ছাত্রের হাতে তো আপনার স্মার্টফোন নাই, ইন্টারনেট সুবিধা নাই, আপনি হয়তো শহর অঞ্চল গুলো নিশ্চিত করতে পারবেন, কিন্তু আপনি দেখলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, আপনিও বলেছেন আমরাও বলেছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা বড় অংশ কিন্তু আসে গ্রাম থেকে, গ্রামের ছাত্ররা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসে, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া কিন্তু একটা বিরাট খরচের ব্যাপার, ফলে তাদের ঝুঁকি থাকে কিন্তু এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকে। সেখানে কিন্তু যদি এইভাবে পরীক্ষাটা নেওয়া হয় তাহলে কিন্তু অনেক মেধাবী ছাত্র সারা দেশে তারা কিন্তু প্রথমে এই ভর্তির সুযোগ থেকে তারা বঞ্চিত হবে, তাদের ঠেলে দেওয়া হবে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো কিন্তু আপনি জানেন যে শিক্ষার চেয়ে বাণিজ্যটা তাদের কাছে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রেই, ফলে তারা কিন্তু আর এই পরীক্ষা নেবেন না, তারা কিন্তু মার্কসের ভিত্তিতে তারা ভর্তি করে নেবেন, ফলে কিন্তু অনেক ভালো ছাত্ররা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। আমাদের সময় প্রায় শেষের দিকে, আরেকটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করছি, সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাক যেটা বলছে বাড়ছে মোবাইল ব্যাংকিং এর লেনদেন, বাড়ছে প্রতারণা, প্রতিদিনই কৌশল বদলাচ্ছে প্রতারকেরা, সচেতনতাই পরিত্রাণের পথ। দেশ রূপান্তরও তাদের পিছনের পাতায় একটি নিউজ করেছে, প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিচ্ছে বিকাশ প্রতারক চক্র, আইফোনের মাধ্যমে ক্লোন করা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট, চার গ্রুপে বিভক্ত হয়ে হাতি নিচ্ছে টাকা, গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান বিকাশ কর্তৃপক্ষের। কতটা সতর্ক থাকবে আসলে, আমার অ্যাকাউন্টের টাকা কোন দিক দিয়ে কে ক্লোন করে কিভাবে নিয়ে যাচ্ছে, আমি সেভাবে সতর্ক থেকে আমি কিভাবে সেটা আসলে কতক্ষণ আটকাবো? এইটা এইটা ধরেন যে এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু একটা বড় সংকটের জায়গা তৈরি করেছে, কারণ প্যান্ডামিক সিচুয়েশনে আপনি আপনার বাচ্চাকে টিউটরের কাছে পড়াচ্ছেন সেই টাকাটিও কিন্তু আপনার এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে হচ্ছে, জি, তার সঙ্গে আপনার দেখা হচ্ছে না বা আমার দেখা হচ্ছে না, আমাকে কিন্তু সেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে হচ্ছে। এখন এই জায়গাটা করতে গিয়ে যে আমরা কিন্তু সেই জায়গাটা অতটা আমরা অভ্যস্ত বা অতটা কিন্তু দক্ষ হয়ে উঠিনি, যারা আমরা টাকাটা পাঠাচ্ছি বা টাকাটা যারা রিসিভ করছি, এবং এই জায়গাগুলোতেই কিন্তু বড় মানে হ্যাকিং যারা করে বা এই এই মোবাইল ব্যাংকিং এর যারা দুর্নীতির সুযোগ নেয় তারা কিন্তু এই জায়গাটা কিন্তু তাদের কাছে অনেক সহজ, এবং এখন কিন্তু হিউজ পরিমাণ মোবাইল ব্যাংকিং হচ্ছে, এবং মানুষের যেহেতু আর কোনো পথ নাই এই প্যান্ডেমিক সিচুয়েশনে, ফলে কিন্তু তারা এদিকে ঝুঁকছেন, এবং সেটি অনেক সময় ছোট ছোট অঙ্ক হলো অঙ্কের সংখ্যা কিন্তু অনেক বেশি, এক সময় হয়তো একটা মানে ঢাকা থেকে চিটাং এ টাকা পাঠানোর জন্য বা ঢাকা থেকে অন্য শহরে টাকা পাঠানোর জন্য এই মোবাইল ব্যাংকিংটা সাধারণত বেশি ব্যবহৃত হতো, এখন কিন্তু আমরা প্রাত্যহিক কাজে আমাদের প্রাত্যহিক কাজে কিন্তু মোবাইল ব্যাংকিংটা ব্যবহার হচ্ছে, ফলে কিন্তু হ্যাকিং এর সুযোগটা বাড়ছে, কারণ সুরক্ষার জায়গাটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু নিশ্চিত করতে পারিনি, কারণ আমাদের দেশে যত দ্রুত ইন্টারনেটের প্রসার বা মোবাইল ব্যাংকিং এর প্রসার হয়েছে আমরা কিন্তু সুরক্ষা নিয়ে চিন্তা করার চেয়ে বেশি এটার প্রসারটা কিন্তু আমরা ঘটিয়ে দিই। এই সুরক্ষাটা কে দিবে দাদা, আমাদের শেষ মিনিটে দাঁড়িয়ে আছে, সুরক্ষাটা তো দেওয়ার দায়িত্ব হচ্ছে কার, সেটা তো যারা এটা মেইনটেইন করেন নিশ্চয়ই তাদের, ডেফিনেটলি শেষ অবধি সরকারের, কারণ আপনি সেটা বিকাশ বলেন বা সেটা নগদ বলেন বা যারা এরকম প্রতিষ্ঠান যারা যুক্ত তারা তো এক ধরনের ব্যবসায়িক মুডে কাজটা করছেন, কিন্তু এটা তারা তো লভ্যাংশ পাচ্ছেন, জি তারা তো লভ্যাংশ পাচ্ছেন, তো শুধুমাত্র গ্রাহককে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আসলে তাদের দায়িত্ব শেষ করাটা আসলে কতটুকু যৌক্তিক সেই প্রশ্ন রেখে আজকে শেষ করলাম। আশিষদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে আসলে সময় দিতে পারছি না, আমাদের সময় শেষ হয়েছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবার দেখা হবে, যে অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ। জি দর্শক, নিটলটার আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছে, অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9:15 ও শুক্রবার সকাল 10:10 সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল, করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন আর আরটিভির সঙ্গেই থাকুন, ধন্যবাদ সবাইকে।